বিভিন্ন স্থান থেকে সংগৃহীত 1 লিটার হাফ লিটার পরিত্যক্ত প্লাস্টিক বোতলে বালু ভর্তি করে সিমেন্টের সাহায্যে নির্মাণ করা হচ্ছে বাড়ি। 1700 বর্গফিটের বোতল বাড়িতে রয়েছে 4টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, 1টি কিচেন ও 2টি বাথরুম। রয়েছে 11টি জানালা, 7টি দরজা, করিডোর ও বারান্দা। গেল 2.5 মাস ধরে বাড়িটি নির্মাণ কাজ করছেন 4 জন রাজমিস্ত্রি ও 8 শ্রমিক। মাটির নিচে দেয়া হয়েছে 3 ফিট ও 2 ফিট প্রস্তের ভিত্তি। ব্যয় হয়েছে 2.5 লাখ টাকা। খরচ কম এবং কিছু এই বাড়িটার বৈশিষ্ট্য আছে, যেমন এটা ভূমিকম্প প্রতিরোধী এবং শীতকালে বাইরে গরম থাকবে এবং গরমকালে ঠান্ডা থাকবে। 2010 সালে ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজে পরিবেশ বিজ্ঞানে শিক্ষকতা শুরু করেন রাশেদুল আলম ও আসমা খাতুন, কিন্তু কিছুদিনের মধ্যেই হাঁপিয়ে ওঠেন পরিবেশ দূষণে। পরিবেশ বান্ধব পরিবেশে থাকতে এ বছরের শুরুতে রাজধানী ছাড়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। 3 মাস আগে চাকরি ছেড়ে গ্রামে এসে পরিবেশ রক্ষায় তৈরি শুরু করেন এই বাড়ি। ব্যবহার করার ফলে গেলে ফেলে দিচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই বোতলগুলো যদি সংগ্রহ করে তারা নিজেরাই লেবার দিয়ে যদি বালু ভরাট করে কিছু সিমেন্ট ক্রয় করে এগুলা তারা একটা বাসা করতে পারে। ইটের যে মেকানিজম ওটার থেকে এই বোতলের মেকানিজম অনেক হ্যাপি। জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নিভৃত পল্লী নওশাদ গ্রামে নির্মাণাধীন বোতল বাড়িটি দেখতে ভিড় করছেন অনেকেই। আপনার ছেলে করুক আগে, আমরা দেখে পরে আমরাও করব। বহু দূর দূর লোক আসতেছে। পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণের পাশাপাশি শিক্ষক দম্পতি গ্রামে রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন ও মাছ চাষেরও পরিকল্পনা করেছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।